বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যাওয়া এক নাবালককে আনাড়া রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করলো আনাড়া আরপিএফ। বৃহস্পতিবার বোকারো থেকে আসানসোল গ্রামে ট্রেনে চেকিং চলাকালীন শিশুটিকে একা একটি সিটে বসে থাকতে দেখে আরপিএফরা তাকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে এবং সে জানায় তার নাম করণ যাদব, তার বাড়ি দুর্গাপুর এলাকায়, বয়স 10 বছর। তাকে উদ্ধার করে আরপিএফ পোস্টে নিয়ে আসা হয় এবং তারপরে চাইল্ড লাইনে খবর দেওয়া হয় এবং চাইল্ড লাইনের আধিকারিকরা আসলেই তাদের হাতে ওই নাবালককে তুলে দেওয়া হয়। আরপিএফ পোস্ট থেকে ডিপি অফিসার ফোন মারফত জানায় তাদের হেফাজতে একটি 9-10 বছরের শিশু পাওয়া গেছে। চাইল্ড লাইন টিম আনাড়া আরপিএফ পোস্টে আসে, এসে পরে বাচ্চা ও ডিপি অফিসারের সাথে কথা বলে জানতে পারা যায় বাচ্চাটি বোকারো আসানসোল ট্রেনগামীতে একাকি বসেছিল, তার সাথে কোনো গার্জেন ছিল না, সে একা ট্রেনে বসেছিল। ডিপি অফিসাররা তাকে জিজ্ঞাসা করার পর বাচ্চাটা বলে আমার বাড়ি দুর্গাপুরে। ডিউটি অফিসাররা নিজের হেফাজত নেয় এবং বাচ্চাটিকে তাদের পোস্টে নিয়ে আসে, চাইল্ড লাইনকে জানায়। চাইল্ড লাইন ও খবরটা বাচ্চার কাছে ডিউটি অফিসার কাছে জানায়। জানার পর পুরো ঘটনাটি সিডব্লিউসি ম্যাডামকে জানানো হয়, ডিসি করা হয়, আর তাদের নির্দেশ অনুযায়ী এমএলআরসি হোমে আজকে আমরা বাচ্চাটিকে শেল্টার দেওয়ার ব্যবস্থা করেছি। আমার নাম হিরালাল বাবু, আমার সাথে আছে চাইল্ড লাইন টিম মেম্বার।